তৃতীয় প্রশ্ন হলো মালা খাতুন আপনি জানতে চেয়েছেন বিনা উজুতে সহ ছোটো ছোটো দোয়া পড়া যাবে কিনা না অত হলো অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোটো ছোটো দোয়া এগুলো পাঠ করবার জন্য দুরুদ পাঠ করবার জন্য এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই করোনা ক্যারিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই দূরত পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া দুরুত দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নেই কালিমা পড়ছেন তখন ওজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ ওজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় এরপরে খানম স্বপ্ন আপনি জানতে চেয়েছেন কিছু কিছু আমল আছে যা তিন পাঁচ সাত আট তেত্রিশ একশো বার পড়তে হয় প্রশ্ন হলো এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে সওয়াব পাওয়া যাবে কি না বোন স্বপ্না ইসলামে কোনো কিছুর যদি সংখ্যা বেঁধে দেওয়া হয় আমাদের প্রিয় নবী সাল্লাহাম যদি কোনো কিছু নির্দিষ্ট সংখ্যায় বলে দেন তাহলে সেই সংখ্যার একটা বিশেষ তাৎপর্য অবশ্যই থাকে তাৎপর্য না থাকলে তিনি বলতেন না মা আল ফিজবেন কৌল মা আনিল হাওয়া ইনহুয়া ইহা রসুল সাল্লাম যাই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে আসে জিবরিল যা বলেন ওহি হিসাবে আসে অতএব তিনবার সাতবার বলার তাৎপর্য অবশ্যই আছে এজন্য সেই সংখ্যাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে এমন না যে আমি অনেক পড়লামের ভিতরে তিন তো আছেই তাহলে সেক্ষেত্রে সে মর্যাদা আমি লাভ করব না তবে হ্যাঁ কখনো করতে গিয়ে এক দুবার বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই সন্দেহ হচ্ছে ঠিক হচ্ছে কিনা তাহলে সন্দেহ দূর করবার জন্য যতবার পড়লে সন্দেহ দূর হয়ে যায় ততবার পড়লাম এটা ঠিক আছে কিন্তু নিয়মিত এরকম ওই সংখ্যাটাকে লক্ষ্য না করে আপনি প্রচুর পরিমাণ পড়লেন সেটা উচিত নয় বরং ওই নির্দিষ্ট সংখ্যা ফিল আপ করা উচিত এরপরে আপনার চাইলে সে দোয়াটা আরও কম বেশ পড়েন সেটাতে কোনো কিছু আসে যায় না